আজকে গোপীনাথপুর লাইসেন্স অবৈধভাবে একটা স্কুল, এখানে ছাত্রা স্কুল থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন দ্বারা এখানে মোটামুটি শেল্টার দিয়ে এখন লকডাউন খুব একটা ভয়ানক ভাইরাস মহামারী রূপ নিয়েছে। সেই পরিস্থিতিতে মানুষের বাড়িতে চাল ডাল কেনার পয়সা নেই, কিন্তু প্রশাসন দিয়ে মোটামুটি এখানে শেল্টার দিয়ে মদ দোকান খোলা হচ্ছে, লাইসেন্স মদ দোকান। এবং এখানে পাবলিক, সাধারণ পাবলিক, গ্রামবাসীবৃন্দ কেউ চাইছে না, তা সত্ত্বেও লাইসেন্স মদ দোকান খুলতেছে, বুঝতে পেরেছে? এবং সবাই পাবলিকরা মোটামুটি এখানে কেউ চাইছে না, এখানে সবাই মোটামুটি মদ দোকান প্রশাসন দিয়ে খোলার চেষ্টা করছে দোকান। এবং এটা তমলুক নন্দীগ্রাম অশোকতলা লাইসেন্স এখানে নিয়ে বসে আছে। গোপীনাথপুর হাফ কিলোমিটারের মধ্যে প্রায় সাতটা স্কুল রয়েছে মদ দোকানের অন্তর্গত, তাও এখানে মদ দোকান খোলা হয়েছে, এখানে মানুষ চাইছে না। তারপরেও বারবার দু তিনবার প্রতিবাদ করার সত্ত্বেও কিন্তু মদ দোকান খুলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা প্রতিবাদ করতেছে। আর এখানে আমরা প্রশাসনের কাছে যখন দাবি রাখি মদ দোকান বন্ধ করার জন্য, প্রশাসন বলছে আইনতই তো আপনারা যান, এখানে কোনো রকম আমরা বন্ধ করতে পারবো না, প্রশাসন দোকানে শেল্টার দিচ্ছে। এবং আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে, আইনত দিক দিয়ে ধমক দেওয়া হচ্ছে, এবং পয়সারও চুক্তি করতে চাইছে, ডিল করতে চাইছে, মানুষকে পয়সা দিয়ে ডিল করতে চাইছে, ভয় দেখাচ্ছে। এখানে সব রাজনৈতিক দল ধমক দিচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দল এক একজনকে পয়সা খাওয়াচ্ছে। হ্যাঁ, প্রশাসন এখানে কোনো রকম চাইছে না যে মানুষ এখানে সাপোর্ট করুক, মানুষ চাইছে না, প্রশাসন এখানে চাইছে মদ দোকান যাতে খোলা হোক। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি আপনারা দেখছেন এখানে প্রশাসন কিরকম খেপে আছে। সবাই যাও, সবাই একসঙ্গে যাও, সবাই কে সাপোর্ট করতেছে, সব রাজনৈতিক দল এখানে এক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব রাজনৈতিক দল এখানে এক হয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। এখানে গ্রামবাসীবৃন্দ কেউ না চাওয়া সত্ত্বেও মদ দোকান বারবার একই প্রতিবাদ করা, গত তিন চারবার প্রায় প্রতিবাদ হলো, তার সত্ত্বেও ফের আবার মদ দোকান প্রশাসন দিয়ে খোলাচ্ছে। গোপীনাথপুর গ্রামের অন্তর্গত প্রায় হাফ কিলোমিটারের মধ্যে প্রায় সাতটা স্কুল রয়েছে, তারপরেও এখানে সাতটা স্কুল থাকা সত্ত্বেও অবৈধভাবে লাইসেন্স মদ দোকানের পারমিশন দিয়েছে, সেটা কি করে আমাদের জানা নেই। আমরা প্রশাসনের কাছে যখন দাবি রাখি, প্রশাসন বলছে আমাদের কোনো হাত বাঁধা, কিন্তু প্রশাসন এখানে শেল্টার দিয়ে, আইন শেল্টার দিয়ে এখানে দোকান খুলে রেখেছে। আমরা বললাম মদ দোকান আমাদের বাড়ির সামনে মদ দোকান কেন থাকবে, আমরা এখানে গ্রামবাসীর প্রতিবাদ জানাচ্ছে। নয় একটা জিনিস, নয় থাকবে স্কুল, নয় থাকবে মদ দোকান, যে কোনো একটা জিনিস থাকবে, গ্রামবাসীর প্রতিবাদ। কিন্তু এখানে আইনত শেল্টার প্রশাসন দিচ্ছে, দুটো জিনিস কোনো রকম সম্ভব নয়, এখানে গ্রামবাসীদের ছেলেদের মানুষ করা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষকে ধমক দেওয়া হচ্ছে, প্রশাসন শেল্টার দিয়ে এখানে মোটামুটি দোকান খুলে দিয়েছে। যেটা প্রতিবাদ সেটাই করো, কোন রকম বাজে কমেন্ট করার দরকার নেই। এখানে পাবলিক চাইছে যে কোনো একটা জিনিস, নয় মদের দোকান, না হলে স্কুল। মদের দোকানকে অন্তর্গত করে প্রায় হাফ কিলোমিটারের মধ্যে সাতটা স্কুল রয়েছে, প্রশাসন
এখানে আমাদের বর্তমান দেখতেছি প্রশাসনের কোনো ভূমিকাই নেই এবং পঞ্চায়েত এখানে পারমিশন কি করে দিল ওটাই আমাদের অবাক একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে। হাফ কিলোমিটারের অন্তর্গত প্রায় 7টা স্কুল রয়েছে, লাইসেন্স কি করে পারমিশন দেয়? বুঝছ অক্ষয়দা, 7টা স্কুল হাফ কিলোমিটারের মধ্যে রয়েছে, আর এখানে যত রাজনৈতিক দল আছে সবাই এখানে মানুষকে ধমকিয়ে পয়সা দিয়ে সবাইকে চাপানো হচ্ছে। মদ দোকান এখন অবধি বন্ধ করেনি, প্রশাসন বলছে মদ দোকান, মায়েদেরকে বলছি বন্ধ করে দিতে। বন্ধ করে দেবো কি? গেট বন্ধ করো, গেট বন্ধ করো, গেট বন্ধ করো, সবাই গেট বন্ধ কর দো। এখানে প্রশাসন চাইছে না মদ দোকান। গত তিন চারবার আমরা প্রতিবাদ করে বন্ধ করে দেওয়া সত্ত্বেও খুলে দিয়েছে। কি বলছো? তোমরা বাজার কমিটি আছো, তোমরা বাজার কমিটি আছো, তোমরা বলো বাজার কমিটি, তোমরা বলো বাজার কমিটি, তোমরা আছো, তোমরা তো বাজার কমিটি আছো, বন্ধ করো তোমরা। এখানে যত রাজনৈতিক দল আছে এরাও এখানে মদ দোকান খুলতে চাইছে, যত রাজনৈতিক দল আছে তারা মদ দোকান খুলতে চাইছে, তারা প্রচুর টাকা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যত রাজনৈতিক দল আছে প্রচুর পরিমাণে পয়সা গেছে এবং এখানে মদ দোকান চাই খুলবে। ধরে টানো, ধরে টানো, বুঝে এখানে যে মদ দোকানে থাকে 10,000 টাকা 8,000 টাকা বেতনে থাকে, তার মা এখানে এসে দোকান মদ দোকানকে সাপোর্ট করতেছে, মহিলা হয়ে সাপোর্ট করতেছে। এবং এখানে প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে আছে, প্রশাসন দাঁড়িয়ে আছে। তোমরা তাইলে এখানে মদ দোকান চাইছ না তাকি? মানে তোমরা চাইছো না মদ দোকান, না হলে স্কুল যেটা হোক, যদি থাকবে স্কুল থাকুক আর না হলে মদ দোকান থাকুক, তাই তো? তোমরা কি চাও আজকে কোথায় জমা দেবে?
যত লোক বিরোধিতা করে মদন খোলা তো সকলকে নাম লিস্ট করা সকলকে নাম লিস্ট করে ওইটাই করা ওইটাই করা তোমার যদি এত দাম আছে নিয়ে যাবো বাড়িতে বসো বাড়িতে বসো আরে তোমার ঘরে নিয়ে যাবো বেশি কথা বলছি তোমার দরকার আমাদের গ্রামে আমাদের গ্রামে আমরা চাইছি আমাদের গ্রামে চাইছি কিসে তারা দল বলবে রাজনৈতিক দল পয়সা দিয়ে গুন্ডা হিসাবে মারামারি করতে এসেছে প্রশাসন দাঁড়িয়ে দেখবে দেখো প্রশাসন এখানে দাঁড়িয়ে দেখছে রাজনৈতিক দল সব পয়সা খেয়ে এখানে হুমকানি দিতে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন সব রাজনৈতিক দল পয়সা খেয়ে এখানে মদ দোকান খুলতে এসেছে এবং এখানে প্রশাসন এখানে শেল্টার দিচ্ছে তাদের প্রশাসন কোনো রকম ই দিচ্ছে না প্রশাসন শেল্টার দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রশাসন এখানে শেল্টার দিচ্ছে আমরা সবাই একই সঙ্গে যাও একই সঙ্গে যাও একই সঙ্গে যে জোট বাঁধো না একই সঙ্গে যাও কিছু করতে পারবে না আগে যাও তোমরা একই সঙ্গে রইলে কিছু